অর্থ আইনের মাধ্যমে প্রত্যক্ষ কর ব্যবস্থা করার পদ্ধতি নিয়ে আলোচনা করতে জাতীয় রাজস্ব বোর্ডের এই আয়োজন বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন কর আহরণ পদ্ধতিতে জটিলতার কারণে মানুষ কর দিতে অনাগ্রহ দেখায় কর কাঠাময় সংস্কারের মাধ্যমে এই পদ্ধতিকে সহজ করতে হবে যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর দিতে পারে অনুক্রমেই যেন যেন আপনাদের ভয়ের উদ্রেক না করে মানে এনবিআর অফিসিয়াল দেখলে যে ওনার কাছে গেলে আমার কি হবে এইটাই যেন না হয় এটা একটু করবেন ন্যায় বিচার করবেন ন্যায় বিচার মানে এথিক্যাল সেন্সে না নেই বলছি আপনি ট্যাক্স দেওয়ার কথা এই অ্যাসেসমেন্টে ট্যাক্সটা দেবে কোনো লিকেজ না হয় এই জিনিসগুলি আপনারা একটু করবেন প্রকল্প বাছাইয়ে অগ্রাধিকার দিয়ে বিদেশি ঋণের উপর ভরসা কমানোর তাগিদ দেন অর্থ উপদেষ্টা বলেন নিজস্ব অর্থে কাজ করার অভ্যাস করতে পারলে সরকারি অর্থের ব্যাপক সাশ্রয় হবে বড় অংশ যদি বাইরে থেকে আনতে হয় এটা দিন দিন বোঝা বাড়ছে আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের নিজের অর্থের সংস্থান করে সমস্ত কাজ করে তবে এটা ঠিক যে নিজেদের অর্থে শুধু হবে না আমাদের বাইরে থেকে অর্থ আনতে হবে আর অনেক রকম কারিগরি সহায়তা করতে হবে লক্ষ্য করতে হবে আমরা যেন পরমুখাপেক্ষী না হই এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান বলেন মানুষের উপর জোর জুলুম করে কর আদায় করা হবে না কর দিতে ভয় কমাতে হবে আমরা কখনোই জোর করে ট্যাক্স আদায় করব না আমাদেরকে যে আইন দেয়া হয়েছে যে রুলস রেগুলেশন দেয়া হয়েছে আমরা এটা পরিপূর্ণভাবে পরিপালন করে করা যাতে করে কারো জুলুম না হয় এনবিআর আইনগুলো ব্যবসা বান্ধব করার ঘোষণাও দেন সংস্থাটির চেয়ারম্যান আজমি সংবাদ ঢাকা